গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্কেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে আর আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনার জন্য বিশাল বড় খবর। যদি আপনি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সদস্য হয়ে থাকেন, তাহলেও কিন্তু বিশাল বড় খবর। এছাড়া ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের যদি আপনি গ্রাহক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সংযুক্ত হতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স। আর এই তিনটি ব্যাংক মিশে তৈরি হচ্ছে এক নতুন ব্যাংক। জানা যাচ্ছে যে সংযুক্তিকরণে বন্ধ করে দেওয়া হবে অনেকগুলি শাখা, নতুন শাখায় যেতে হবে সমস্ত গ্রাহকদেরকে, আর গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও কাস্টমার আইডি কিন্তু দেওয়া হবে। এছাড়াও আইএফসি কোডও কিন্তু পরিবর্তিত হবে আপনার ব্যাংকের। তাই গ্রাহকদের এসিপি এবং ইএমআইয়ের জন্য কিন্তু করতে হবে নতুন করে ফর্ম ফিল আপ। তাই ফ্রেন্ডস, কোন কোন ব্যাংক কেন এবং কীভাবে সংযুক্ত হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। তাই ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনকে অবশ্যই ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পর বেল আইকনকে কিন্তু অবশ্যই ট্যাপ করবেন, যাতে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশান আপনি মিস না করেন। তো ফ্রেন্ডস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স সংযুক্তিকরণের কথা কিন্তু সরকার আগেই জানিয়েছে। আর এবার এই তিনটি ব্যাংকে মার্জের পর একটি নতুন নাম এবং প্রতীকচিহ্ন নিয়ে ঘোষণা করতে চলেছে নতুন ব্যাংকের। ব্যাংকের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছে যে মার্জের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরে দেশের সর্ববৃহৎ ব্যাংক হতে চলেছে এবং তাদের সারা বছরের যে মোট ব্যবসার পরিমাণ তা হবে 18 লক্ষ কোটি টাকা। গত বছর পিএনবিতে অন্য দুইটি শাখা যেমন ওবিসি এবং ইউনাইটেড ব্যাংক কিন্তু সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মার্জের পর পিএনবি দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হয়ে গেছে। সরকার সংযুক্তিকরণের পর যে একটি ব্যাংক তৈরি হতে চলেছে তার নাম ও প্রতীক চিহ্ন ঘোষণা করবে, সেটি 1 এপ্রিল 2020 লাগু হবে। নতুন ব্যাংকের পরিচয় তৈরির জন্য ব্যাংকের লোগো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তিনটি ব্যাংকে উচ্চ পর্যায়ে কিন্তু আলোচনা চলছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমিতি গঠনও করা হয়েছে, তার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মার্জের পর নতুন ব্যাংকের মোট কর্মচারীর সংখ্যা প্রায় 1 লক্ষ হতে চলেছে। গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে, গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নাম্বার ও কাস্টমার আইডি দেওয়া হতে হবে। এছাড়াও গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, আইএফসি কোড দেওয়া হবে, সেটাও হবে নতুন। তাদের নতুন তথ্য ই কমার্স, ট্যাক্স বিভাগ, ইন্স্যুরেন্স সংস্থা, মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম আপডেট দিতে হবে। এছাড়াও শিপ এবং ইএমআইয়ের জন্য গ্রাহকদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। নতুন চেকবুক, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। ফিক্সড ডিপোজিট বা আরডি ওপরেও কিন্তু পাওয়া যাবে সুদ, কিন্তু তার কোনো বদল হবে কি হবে না সেটা কিন্তু পরের প্রশ্ন। যে সুদ হারে গাড়ির লোন ও বাড়ির লোন, পার্সোনাল লোন নেওয়া হচ্ছে তারও কোনো বদল হবে না। বেশ কিছু শাখা বন্ধ করে দেওয়া হতে পারে তাও কিন্তু জানিয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ থেকে। এর জন্য নতুন শাখায় যেতে হবে সেই সমস্ত বন্ধ হয়ে যাওয়া গ্রাহকদের। তাই ফ্রেন্ডস, আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক বা আপনি যদি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, তাহলে কিন্তু 1 এপ্রিল আপনার ব্যাংকের নাম পরিবর্তন হচ্ছেই, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হচ্ছে, আপনার আইএফসি কোডও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই ফ্রেন্ডস, আপনি কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। তাছাড়া হয়তো হতে পারে আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই ফ্রেন্ডস, আপনি যদি এই তিনটি ব্যাংকের সদস্য হয়ে থাকেন, অর্থাৎ গ্রাহক হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এই তিনটি ব্যাংকের কোনো নতুন আপডেট আসলেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে, যাতে তারাও জানতে পারে যে নতুন আপডেটগুলিতে। চলুন আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।